হ্যালো এইচএসএন, সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেনের সলিউশন ক্লাসে। আজকে আমরা যে বোর্ডটা সলিউশন করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2019, বরাবরের মতো সবচেয়ে শর্টকাটে এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। প্রথমে এই ন্যারেশনটা ডাইরেক্ট স্পিচ থেকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার প্রথমে আমাদের যেই জিনিসটা দেখা লাগবে যে এখানে কার কার মধ্যে কথা হচ্ছে। তো আমি পড়া শুরু করি, দেখো। রিটার্নিং হোম অর্থাৎ বাসায় ফিরে, রিটার্নিং ফিরে, হোম বাসায় ফিরে। মাই মাদার সেইড টু মি, মাই মাদার আমার মা, সেইড টু মি আমাকে বলল। তাহলে মাই মাদার আমার মায়ের সাথে আমার কথা হচ্ছে, এখানে একজন কিন্তু আমি নিজে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই নিজে, আমরা যখন এই প্রশ্নটা সলভ করব তখন এই মিটা কিন্তু আমি নিজে হয়ে যাব, ঠিক আছে। মাই মাদার আমার মা, সেই টু মি আমার মা আমাকে বললেন, বলেছিলেন আর কি। ইওর প্রোগ্রেস তোমার পড়ালেখার আর কি অগ্রগতি, প্রোগ্রেস অর্থ অগ্রগতি। ইওর প্রোগ্রেস তোমার অগ্রগতি ইন স্টাডিজ পড়ালেখায়, তোমার পড়ালেখায় অগ্রগতি ইজ ভেরি স্লো খুব ধীর গতির, মানে পড়ালেখায় অগ্রগতি তেমন একটা হচ্ছে না। হ্যাঁ, ইউ অলওয়েজ মুভ অ্যাবাউট, ইউ অলওয়েজ তুমি সর্বদা, ইউ অলওয়েজ তুমি সর্বদা মুভ অ্যাবাউট ঘুরে বেড়াও, উইথ আ গ্রুপ, উইথ আ গ্রুপ একটা দলের সাথে, অফ ইউর ফ্রেন্ডস, হ্যাঁ তোমার বন্ধুদের একটা দলের সাথে প্রায় ঘুরে বেড়াও। আর্ন্ট ইউ আইডলিং অ্যাওয়ে, আর্ন্ট ইউ তুমি কি আইডলিং অর্থাৎ অলসভাবে, অ্যাওয়ে অলসভাবে তুমি নষ্ট করছো ইওর টাইম তোমার সময়, উইথ দেম তাদের সাথে, তুমি কি তাদের সাথে তোমার অলসভাবে সময় নষ্ট করছো না। কান্ট ইউ বি মোর সিরিয়াস, তুমি কি আরেকটু অধিক সিরিয়াস হতে পারছো না, তুমি এভাবে অলসভাবে সময় নষ্ট করছো কেন। এই যে মা কিন্তু রেগে গেছে, মা বাসা ফিরে এসে যে এতগুলো কথা বলে দিয়েছে। এবার দেখো আমি কি বলেছি, রিপ্লাই দিয়েছি আই অ্যাম সরি, আমি দুঃখিত, অ্যান্ড এবং আই উইল অ্যামেন্ড মাইসেলফ, এবং আমি আমার নিজেকে, আই উইল অ্যামেন্ড আমি নিজেকে শুধরে নিব বা সংশোধন করে নিব, মাইসেলফ আমার নিজেকে, আই রিপ্লাইড আমি জবাব দিলাম। তাহলে এই টোটাল ন্যারেশনে দেখো মা একবার কথা বলা শুরু করছে, এই পর্যন্ত একবারে কথা বলেছে, তারপরে শেষের সেন্টেন্সটা শুধু আমি নিজে বলেছি। তো এই ন্যারেশনটা দেখো এবার আমরা সলিউশন করব। আমরা প্রথম প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা সলিউশন করব, একটা একটা সেন্টেন্স। এখানে দেখো, রিটার্নিং হোম মাই মাদার সেইড টু মি, বাসা ফিরে এসে আমার মা আমাকে বললো, ইওর প্রোগ্রেস তোমার অগ্রগতি ইন স্টাডিজ পড়ালেখায়, তো পড়ালেখায় তোমার অগ্রগতি ইজ ভেরি স্লো খুব ধীর গতি সম্পন্ন। তো এটার ন্যারেশনটা আমরা কীভাবে করবো দেখো, এই যে রিটার্নিং হোম এই অংশটুকু তো আমরা সেম রেখে দেব, মাই মাদার আমার মা, সেইড টু মি এই সেইড টু মি, এখানে আমরা সেইডের পরে যদি টু থাকে, তারপরে আবার যদি একটা অবজেক্ট থাকে, কাকে বলেছে সেটা সেটা যদি উল্লেখ থাকে, মাই মাদার সেইড আমার মা বলেছে, কাকে বলেছে, মি আমাকে, তো এরকম থাকলে আমরা এখানে টোল্ড দিতে পারি। তবে আমাদের লক্ষ্য রাখা লাগবে টোল্ডের পরে কিন্তু টু হয় না। আর এখানে ইওর, তারপরে যে এই ভার্বটা আছে দেখো ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ইওর প্রোগ্রেস ইন স্টাডিজ ইজ ভেরি স্লো, এটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করে দেবো, পাশাপাশি সাবজেক্টগুলোও পরিবর্তন করব। তো চলো আমরা অ্যান্সারটা দেখি, এখানে কি লিখেছি যে রিটার্নিং হোম এই অংশটুকু কিন্তু চেঞ্জ হয়নি, এই ফ্রেজটুকু কেউ কথা বলছে না এখানে, কিন্তু এই অংশটুকু হুবহু রেখে দেওয়া হয়েছে। রিটার্নিং হোম মাই মাদার, এই যে দেখো মাই মাদার সেইড টু মি, এই যে টু এর পরে যদি একটা অবজেক্ট থাকে তাহলে ওখানে আমরা টোল্ড দিতে পারি, মাই মাদার টোল্ড মি, ওকে মাই মাদার টোল্ড মি, এই যে টোল্ড মি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেইডের পরে টু বসে কিন্তু টোল্ডের পরে কিন্তু টু বসে না। মাই মাদার টোল্ড মি, ইনভার্টেড কমা উঠিয়ে আমরা এখানে একটা ড্যাট দেব, মাই মাদার টোল্ড মি ড্যাট, মা যখন কথা বলছিল, দেখো মা কথা বলছিল তখন আমি ছিলাম সেকেন্ড পার্সন, মা আমার সাথে কথা বলছিল, তো যা যে কথা বলে সে ফার্স্ট পার্সন, মা ছিল ফার্স্ট পার্সন আর আমার সাথে কথা বলছিল, আমি ছিলাম সেকেন্ড পার্সন, তাই বলছিল ইওর প্রোগ্রেস তোমার অগ্রগতি ইন স্টাডিজ ইজ ভেরি স্লো তোমার অগ্রগতি, মা বলছিল তোমার অগ্রগতি কারণ আমি সেকেন্ড পার্সন ছিলাম। কিন্তু এখন আমি যখন এই ন্যারেশনটা করছি বা আমি যখন এই কথাটা আবার বলছি তখন আমি কিন্তু ফার্স্ট পার্সন হয়ে গেছি, তার জন্য মা বলেছিল ইওর প্রোগ্রেস, আমরা দিয়ে দেবো মাই প্রোগ্রেস। ইন স্টাডিজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়, তার জন্য ইজের জায়গায় এখানে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ ভেরি স্লো। কেন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট কেন হয়ে যাবে, কারণ এখানে দেখো রিপোর্টিং ভার্বে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সেইড আছে, রিপোর্টিং ভার্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে এই এই ইনভার্টেড কমার ভেতরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এসআই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য ইজটা ওয়াজ হয়ে যাবে। আর এখানে সাবজেক্টের পরিবর্তন করতে হবে কারণ মা যখন কথা বলছিল আমি সেকেন্ড পার্সন আর এখন আমি হয়ে গেছি ফার্স্ট পার্সন কারণ আমি এই কথাটা আবার বলছি, তাই না, তাই আমি আমার কথাটা ফার্স্ট পার্সনে বলবো, ইওরটা মাই হয়ে যাবে। এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি, দেখো মা আরও কিছু কথা বলছে যে ইউ অলওয়েজ মুভড অ্যাবাউট
উইথ আ গ্রুপ অফ ইয়োর ফ্রেন্ডস, তুমি প্রায় তোমার একটা কয়েকটা বন্ধুদের একটা গ্রুপে তুমি কি প্রায় ঘুরে বেড়াও। তো এটা দেখো, এই ন্যারেশনটা আমরা কীভাবে করব, দেখো মা কিন্তু এখনও আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি, মা একটা কথা বলার পর আবারও এই কথাটা বলেছে কোনো বিরাম ছাড়াই, বা আমার কোনো কথা বলা ছাড়াই মা একটা কথা বলার পর আবার এই কথাটা বলেছে। তো যখন একজন একটা কথা বলার পর আবার একটা কথা বলবে, তখন আমরা সি অলসো সেইড বা অ্যাগেন সেইড এরকম আমরা দিতে পারি, বা সি অ্যাডেড ড্যাট এরকম দিতে পারি। তো দেখো এই কথাটুকু যেহেতু মা আবার বলছে, তাই আমরা দিলাম সি অ্যাডেড ড্যাট। মা যখন কথা বলছিল তখন তো আমি সেকেন্ড পার্সন ছিলাম, তার জন্য মা বলেছিল ইউ অলওয়েজ। হ্যাঁ, কিন্তু এই কথাটা তো আবার আমি বলছি, তাই না? তাহলে এবার আমি ফার্স্ট পার্সন হয়ে যাব, তাহলে আই অলওয়েজ। আর এই মুভ দেখো, ইউ অলওয়েজ মুভ অ্যাবাউট উইথ এ গ্রুপ অফ ইউর ফ্রেন্ডস, তুমি প্রায় তোমার বন্ধুদের সাথে মুভ করো বা ঘুরে বেড়াও। এই মুভ, ইউ অলওয়েজ মুভ, এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা একটু আগেই বললাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে সি অ্যাডেড দ্যাট আই অলওয়েজ মুভড অ্যাবাউট আ গ্রুপ, অ্যাবাউট উইথ আ গ্রুপ অফ, মা বলেছিল তোমার বন্ধুদের সাথে ঘুরে বেড়াও। আর আমি যখন এই কথাটা বলছি তখন আমি বলবো আমার বন্ধুদের সাথে ঘুরে বেড়াই, কার? উইথ আ গ্রুপ অফ মাই ফ্রেন্ডস। ওকে, এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি। এখানে দেখো মা দুইটা প্রশ্ন করছে, আরন্ট ইউ আইডলিং অ্যাওয়ে ইউর টাইম উইথ দেম, তুমি কি অলসভাবে তোমার সময় তাদের সাথে নষ্ট করে ফেলছো না? কান্ট ইউ বি মোর সিরিয়াস, তুমি কি আর একটু অধিক সিরিয়াস হতে পারছো না পড়ালেখার প্রতি? এখানে দেখো মা দুইটা প্রশ্ন করেছে, দুইটা ইন্টারোগেশন মার্ক আছে, দুইটা প্রশ্ন। আর এখানে দেখো এই প্রশ্নগুলো শুরু হয়েছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। কী দিয়ে? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। এটা মডাল অক্সিলিয়ারিস, এই যে ক্যান দিয়ে শুরু হয়েছে, আর এটা অক্সিলিয়ারি ভার্ব আর দিয়ে শুরু হয়েছে। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যখন প্রশ্ন শুরু হয় তখন সেখানে কিন্তু আমরা ইফ আনি, এখানে কিন্তু আর ড্যাট আসবে না। ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় হি অলসো সে ড্যাট বা হি সি অ্যাডেড ড্যাট, তারপর আবার প্রথমে বললাম মাই মাদার টোল্ড মি ড্যাট, এখানে ওইখানে ড্যাট আসে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিন্তু ন্যারেশন করার সময় ড্যাট আসে না। আর পাশাপাশি দেখো এটার অ্যান্সারটা আমরা কীভাবে করতে পারি, দেখো আর্ন্ট ইউ, এই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে আর প্রশ্ন জিজ্ঞাসা করলে সেই ড্যাট বা টোল ড্যাট এগুলো হয় না, হয় আক্সড। সি আস্কড মি, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন ইফ, এই যে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে তার জন্য ইফ। আর এখানে যে জিনিসটা তোমাদের মনে রাখা লাগবে, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে আগে অক্সিলিয়ারি ভার্ব পরে সাবজেক্ট, কিন্তু আগে অক্সিলিয়ারি ভার্ব পরে সাবজেক্ট, কিন্তু আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করব তখন আমরা আগে সাবজেক্ট দিব। দেখো আগে আই পরে ওয়াজেন্ট, ওকে, আগে আই পরে অক্সিলিয়ারি ভার্ব, আগে সাবজেক্ট পরে অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এখানে কি থাকে? আগে অক্সিলিয়ারি ভার্ব পরে সাবজেক্ট থাকে, ওকে। আর এখানে দেখো আরন্ট ইউ আইডলিং অ্যাওয়ে ইউর টাইম, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে সাবজেক্ট ইউ আর এই যে আর, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর বসে, এই যে ইউ এর পরে যেহেতু আর বসে তার জন্য এখানে আর বসেছে, ইউ আর ভার্বের সাথে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা করে দিই পাস্ট কন্টিনিউয়াস। তাহলে সি আস্কড মি ইফ, এই যে সাবজেক্টটা আগে বসবে কিন্তু সাবজেক্ট এবার ফার্স্ট পার্সন হয়ে যাবে, মা কথা বলছিল তখন আমি সেকেন্ড পার্সন ছিলাম কিন্তু এবার আমি বলছি তাই আমি ফার্স্ট পার্সন, আই হয়ে যাবে এটা, ইউটা আই, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসবে, আগে সাবজেক্ট পরে অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এখানে থাকে আগে অক্সিলিয়ারি ভার্ব পরে সাবজেক্ট। ইফ আই ও আর্নটা হয়ে যাবে অজেন্ট, যেহেতু টেন্স চেঞ্জ হবে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হয়ে যাবে। ইফ আই অজেন্ট আইডলিং, আইডলিং অ্যাওয়ে, মা বলেছিল তুমি তোমার সময় নষ্ট করছো, আর তোমার এটা এখন হয়ে যাবে আমার, এটা ফার্স্ট পার্সনে যেহেতু চলে আসছে এই পসেসিভটা চেঞ্জ হয়ে যাবে, মাই টাইম উইথ দেম, উইথ দেম তাদের সাথে, এই দেমটা থার্ড পার্সন ছিল, থার্ড পার্সনই থাকবে। এবার মা আরেকটা প্রশ্ন করছে, তো আরেকটা প্রশ্ন করলে আমরা বলবো আগেন আস্কড, হ্যাঁ কান্ট ইউ বি মোর সিরিয়াস, কিন্তু এখানে আবারও দেখো মডাল অক্সিলিয়ারিস বা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আবারও আমরা ইফ আনবো। আর এই একটা প্রশ্ন করার পর মা যেহেতু আরেকটা প্রশ্ন করছে তাই আমরা বলবো সি অ্যাগেন আস্কড মি, সি অ্যাগেন আস্কড মি, তিনি আবারও আমাকে জিজ্ঞাসা করলেন, অক্সিলিয়ারি ভার্ব আছে তার জন্য অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার জন্য আবারও ইফ আসবে। কিন্তু আগে যেই নিয়মটা বললাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে অক্সিলিয়ারি ভার্ব হয় পরে সাবজেক্ট হয়, কিন্তু আমরা ইনডাইরেক্ট করার সময় আগে সাবজেক্ট পরে অক্সিলিয়ারি ভার্ব বসাবো, ঠিক আছে? তো ইফ আই, ইউটা আবারও আই হয়ে গেল কারণ এখন ফার্স্ট পার্সন হয়ে যাচ্ছে, তাই ইফ আই ক্যান থাকলে আমরা জানি কুড হয়ে যায়, ইফ আই কুড নট, ইফ আই কুড নট বা কুডেন্ট বি মোর সিরিয়াস, বাকি অংশটুকু রেখে দিব, ইফ আই কুডেন্ট বি মোর সিরিয়াস, আমি কি একটু অধিক সিরিয়াস হতে পারবো না, এই এই কথাগুলো। মা এতগুলো কথা বললো, এবার সবশেষে আমার একটাই কথা আছে, দেখো I am sorry and I will amend myself, I replied.
সো এখানে আমরা দিতে পারি যে আই রিপ্লাইড, এই রিপোর্টিং ভার্বটা দেখতে পাচ্ছ, এটা রিপোর্টিং ভার্ব সহ এই সাবজেক্টটা পরে দিয়েছে, তাহলে আমরা দিতে পারি এটা তো কোনো প্রশ্ন না, এটা আর কি মায়ের কাছ থেকে একটু ক্ষমা চাচ্ছি, যে আই রিপ্লাইড ড্যাট, আমরা ইনভার্টেড কমা উঠিয়ে কি বসিয়ে দিব, ড্যাট বসিয়ে দিব। আর এই যে এই ইনভার্টেড কমার বাইরের যে অংশটুকু, এই অংশটুকু পরে পরে দেওয়া আছে, এই অংশটুকু আমরা সামনে দেব, যে আই রিপ্লাই দ্যাট, এখানে দেখো বলছে আই অ্যাম সরি, ওখানেও আমি ফার্স্ট পার্সন ছিলাম, এখনও ফার্স্ট পার্সন, কারণ এখন এই গল্পটা তো আমিই বলছি, তাই না? তাহলে এই আইটার কিন্তু চেঞ্জ হবে না, কারণ ওখানে আমার কথাটা ফার্স্ট পার্সনে ছিল, এখনও আমি ফার্স্ট পার্সন আছি। তবে এখানে দেখো ভার্বটা চেঞ্জ হবে, কেন এখানে বলছে আই অ্যাম সরি, আই অ্যাম সরি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, আমরা করে দেবো পাস্ট ইনডিফিনিট টেন্সে, আমরা বলবো কি আই রিপ্লাই দ্যাট আই ওয়াজ সরি, এখানে বলেছিলাম আই অ্যাম সরি, এখানে বলে দেবো আই ওয়াজ সরি, অ্যান্ড আই উইল, উইল থাকলে তো আমরা জানি উড হয়ে যায়, অ্যান্ড আই উড অ্যামেন্ড মাই সেলফ। এভাবে করে দিলেই আশা করি তোমরা খুব ভালোভাবে এটাতে ইজিলি 5 out of 5 পেতে সক্ষম হবে। আর এই ন্যারেশানটা হচ্ছে দেখো যে তোমাদের আলাদা আলাদা সেন্টেন্স সেন্টেন্স আমি ভেঙে ভেঙে বোঝালাম, কিন্তু তোমাদের কিন্তু যখন অ্যান্সার করবা তখন তোমরা কিন্তু এই একসাথে প্যাসেজ আকারে কিন্তু এই ন্যারেশানটা করবা, আলাদা আলাদা সেন্টেন্সে ভাগ করে না, আর পাশাপাশি এই প্রশ্নগুলোও কিন্তু তোলার দরকার নেই, তোমরা শুধু এই অ্যান্সারটা তুললেই হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, তারপরেও তোমরা আমাদের ভিডিওটা কতটুকু বুঝতে পেরেছো বা তোমাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইচএসসি গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো, আল্লাহ হাফেজ।